আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের কোনোরকম ডাল বাটার ঝামেলা ছাড়াই মচ মচে আস্ত ডালের পেঁয়াজও করে দেখাবো। আর এই পেঁয়াজটা যে শুধু 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত মচ মচে থাকে তাই নয়, এটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ পুষ্টিকর। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কি করে ঝটপট ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলছি আস্ত ডালের মচমচে পেঁয়াজু। পেঁয়াজু তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ কুচি করে কাটা বাঁধাকপি, আর দিয়ে দেব কুচি কাটার দিয়ে গ্রেট করা গাজর 1/2 কাপ পরিমাণ, গ্রেট করা আলু 1/2 কাপ পরিমাণ, সেই সাথে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর লাগবে খেসারি ডাল 1/4 কাপ এবং মশারি ডাল 1/4 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই দুই ধরনের ডালই আমি 1 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে ডালটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এরপর ডালগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ফ্রেন্ডস, খেয়াল রাখবেন যেন ডালের মধ্যে কোনো রকম পানি না থাকে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব বেসন 1/4 কাপ, ময়দা 1/4 কাপ, চালের গুঁড়ো 1/4 কাপ, সেই সাথে আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা পাউডার 1 চা চামচ পরিমাণ, আর লবণটা দেব স্বাদ মতো, রসুন বাটা দেব 1 চা চামচ, আদা বাটা দেব 1 চা চামচ পরিমাণ, সব শেষে দেব ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণই খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু সবগুলো উপকরণই হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে মাখিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট সবগুলো সবজি এবং ডাল একসাথে মাখিয়ে নেওয়ার পরেই দেখবেন পেঁয়াজুর মিশ্রণটা একেবারে নরম হয়ে গেছে এবং খুব ইজিলি আপনি যে কোনো শেপে এই পেঁয়াজগুলো তৈরি করতে পারবেন সেই থিকনেসে চলে আসছে। সবজি পেঁয়াজুর মিশ্রণটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন পেঁয়াজগুলো ভাজার পালা। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, আর চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে। এখন 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে পেঁয়াজের মিশ্রণটা আমি তেলের মধ্যে দিয়ে দেব এবং সেমভাবে সবগুলো পেঁয়াজই হাত দিয়ে ভালোভাবে চেপে তেলের মধ্যে ছেড়ে দেব। আর ফ্রেন্ডস, অবশ্যই খেয়াল রাখবেন তেলের মধ্যে সবগুলো পেঁয়াজও ছাড়ার পরে কিন্তু পেঁয়াজগুলো আর নাড়াচাড়া করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ওপরের স্কিনটা একটু ড্রাই হয়ে পেঁয়াজগুলো তেলের উপর উঠে আসছে ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন পেঁয়াজের ওপরের স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে তখন এরকম একটা খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে জাস্ট হালকা একটু কুচিয়ে আলাদা করে দেব। এরপর সবগুলো পেঁয়াজই হালকা হাতে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এরই সাথেই দেখুন সবগুলো পেঁয়াজই কিন্তু ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে তেল ঝেড়ে সবগুলো পেঁয়াজই আমি তুলে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল গরম গরম আস্ত ডালের মচমচে সবজি পেঁয়াজু। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই পেঁয়াজুটা বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব শর্টকাট এবং নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।